হ্যালো ফ্রেন্ডস, বাবি স্কিন অ্যান্ড হেয়ার কেয়ার থেকে নেহা রায় বলছি। আজকে তোমাদের সাথে শেয়ার করছি, এই যে ক্লায়েন্টের চুলটা দেখছো, যে হাইলাইট করা চুল কিন্তু ওর ছিল, সেটা অন্য পার্লারে কিন্তু হাইলাইটটা করার পর যখন রুট টাচ আপ করতে হয়েছে তখন সেই কালারটা কিন্তু পুরো হাইলাইটে লেগে গিয়ে পুরো হাইলাইটের কালারটা পুরো নষ্ট হয়ে গেছিলো। তো যে কারণে আমার কাছে এসেছে, সেটা যাতে ওর হাইলাইটটা মেনটেন থাকে, প্লাস আবার রুট টাচ আপও যাতে করতে পারে, কারণ গ্রে হেয়ারটাকে তো একটা কভার করতে হবে। তো গ্রে হেয়ারের কালার আর হাইলাইটের কালার, হ্যাঁ, যাতে মিসম্যাচ না হয়ে যায় বা একই লেভেলে না হয়ে যায়, সেটা জন্য দেখো বেসটা আমি বার্গেন্ডি রেখেছি, মানে রুট টাচটা, আর বডিটা দেখো হাইলাইট করা। ও কপার কালার চেয়েছিল, তাই জন্য কিন্তু কপার কালারটা ওকে দেওয়া হয়েছে হাইলাইটে। তো পুরো প্রসেসিং এখানে দেখানো গেল না, কারণ সবাইকার ভিডিও তো দেখানো, সবাই তো পারমিশন দেয় না পুরো দেখাতে। তো যাই হোক, আমি করার পর যে চুলটা সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, যারা যারা হাইলাইট করার ইচ্ছে অথচ ভাবো যে মানাবে কি না, হাইলাইট মানে হচ্ছে খুব ভাইব্রেন্ট হয়ে যায় বা একটা ইয়েলো টোন এসে যায় চুলের মধ্যে বা হোয়াইট টোন এসে যায়, সেটা কিন্তু না, যে যেরকম টোন চাইবে সেরকমই কিন্তু হাইলাইট করা যায়। যারা কপার চাইবে বা এর থেকেও যদি আরও হালকা, যদি কোনো কপার কালারটাই যদি আরও যদি ব্রাউন টাইপের চাও তাহলেও কিন্তু করে দেওয়া যায়, হ্যাঁ। আর যারা আরও লাইট হাইলাইট চাইবে তারা সেটাও করতে পারো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, এটা পনি করলে আবার নিচ থেকে দেখো হাইলাইটগুলো দেখা যাবে, পুরো চুলে কিন্তু সেকশন করা হয়েছে, তাই জন্য তোমাদের সাথে এটা শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। তো যারা যারা হাইলাইট করতে ইচ্ছে কিন্তু ভাবো যে খুব ভাইব্রেন্ট লাগবে, হয়তো মানাবে না সবাইকে, তারা যদি নিজের স্কিন টাইপ বুঝে যদি করো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে, কোনো ব্যাপার না। হাইলাইটের কালার কিন্তু একরকম হয় না, নানা রকম কালারই হয়, সেটা ডিপেন্ড করছে যে করবে তার ওপর। তো তোমাদের কেমন লাগলো বলো, আমি র ভিডিওই দেখাচ্ছি, কারণ আমি কিন্তু চুল ভালো করে এখনও শুকিয়ে আঁচড়ায়ও নি, তোমাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি তোমরা যারা করতে চাইছো কপারটা তারা কিন্তু করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং।